আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, কৃষি বন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজ আবারও আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার কেরানীগঞ্জের কলমার চর সামাওই এগ্রো ফার্মে। এই ফার্মে পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে কি কি গরু তারা প্রস্তুত করেছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, রহমতুল্লাহ স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার। তো এর আগেও তো স্যার আপনার এই খামারে আমার বেশ দুইটা প্রতিবেদন আমি আমাদের দর্শকদেরকে দেখিয়েছি, তো তখন দেখেছিলাম স্যার যে এই পুরো আপনার এই এতে শেডগুলোতেই গরুতে পরিপূর্ণ ছিল। তো এখন দেখছি এই পাশে শেডটাতে একদম গরু নাই বললেই চলে, আর এই পাশে দেখছি বেশ অনেকগুলো গরু। তো আসলে কারণটা কি স্যার? এটা আপনার ওই যে কুরবানিকে সামনে রেখে এখন আর কি কিছু ফার্মার যারা আছে, ফার্ম আছে, ছোট ছোট ফার্ম আছে, বড় ফার্ম আছে, এরা আর কি কিনে নিয়ে গেছে আর আমরাও বিক্রি করছি। ও আচ্ছা, বলা চলে যে বেশ বিক্রি হয়ে গেছে, বিক্রি করে ফেলেছেন। তো ঈদের আগে কি আর নতুন গরু? নতুন গরু আমাদের আর কি ওই যে ইয়াতে বগুড়াতে, বগুড়াতে মহাস্থান করে এবং ওই যে শিবগঞ্জে ডাকুমারাতে আমাদের ফার্ম আছে, ওখানে কিছু গরু আছে আর কি, শাহিওয়াল এবং দেশি গরু আছে। আচ্ছা, তো এখন কতগুলো গরু আছে আপনার এই শেডে? কাছাকাছি 50 50 কাছাকাছি যে গরুগুলো আছে দর্শকদের কিন্তু যদি আপনি একটু দেখাতেন স্যার। জি জি জি, ঠিক আছে স্যার, আমরা তার এই পাশ থেকে স্যার শুরু করি স্যার। জি এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্যার একটা, তো স্যার এটা কি? এটা ওই যে ফিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস। শাহিওয়ালের ক্রস না, এটা কয় দাঁতের গরু স্যার? এটা এটা দুই দাঁত, দুই দাঁত না স্যার। এটার ওজন কেমন হতে পারে স্যার? এটা কাছাকাছি 400 হবে, 400 কেজির মতো না? আর ওই যে যখন যাবে আর কি, যেদিন যাবে এদিন ওনাদের ওনাদের যে লোক থাকলে পরে তখন ওজন দেওয়া হবে, ওজনে যেটা আসবে এটাই প্রাইস। তো এখানে যদি স্যার এখন কেউ গরু কিনে রাখতে চায়, যেহেতু সামনে ঈদ মাসখানেকের মধ্যে, তো সেক্ষেত্রে কি রাখা সম্ভব আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, রাখা সম্ভব। তো রাখতে গেলে স্যার তাদের কি মানে কিভাবে? তারা কোনো পয়সা দিতে হবে না, এখন আর কি বুকিং মানি দিবে। জি, বুকিং মানি দিলে পরে এরপরে আর কি ওই যে মানে যেদিন যাবে আর কি ওই দিন ওজন দিবে, ওজন দিলে পরে যে ওজনটা হয় এটার উপরে আর কি প্রাইসটা। আচ্ছা, মানে এখন কোনো ওজন হবে না? ওজন হবে, হ্যাঁ হ্যাঁ, ওই সময় হ্যাঁ এখন দেখে নিবে, তারপরে যখন নিবে তখন সে লাইভ ওয়েটে যে ওজন হয় সেই ওজনের দামটা দিবে। তো 400 কেজি যেটার কথা বলছিলেন স্যার, তো সেটা কত করে কেজি ওইটা? আপনার এই যে এগুলো আর কি 450 টাকা লাইভ ওয়েট। 450 টাকা করে না? আচ্ছা, তো আমরা দেখি স্যার একটু আর এই পাশে এগুলো দেখলাম স্যার। এই যে এই পাশে যেটা আছে এটাও তো মনে হয় স্যার এটা আর কি এটা একটু বড়। আচ্ছা হ্যাঁ, তো 10-20 কেজি, 50 কেজি বেশি, বুঝতে পেরেছি। আর এই পাশেরটা স্যার এটা কি আর কি? আর এগুলো কি স্যার? এটা হল ফিজিয়ান। ফিজিয়ান না স্যার? আচ্ছা স্যার, এগুলো কি স্যার সবই কি ওই দুই দাঁতের নিচে তো মনে হয় নাই? না না, এগুলো আর কি নিচে ওরা যান, দুই দাঁতের নিচে। হ্যাঁ, আবার অনেকেই বলে স্যার যে কোরবানি নাকি দুই দাঁতের নিচে দেওয়া যাবে না। দেওয়া আর কি, এটা তো বয়স্কর ব্যাপার আছে। বুঝতে পেরেছি স্যার। এইটার স্যার ওজন কেমন হবে স্যার? এটা 400 আপ হবে। 400 আপ। তো এখন বর্তমানে যে খামারে এখন আপনাদের গরুগুলো দেখছি, এটা সাধারণত সর্বোচ্চ আপনাদের মানে কত কেজি? এই খামারে যেটা আছে 650 কেজি আছে, মানে সর্বোচ্চ আছে স্যার 650 কেজি। আচ্ছা স্যার, তা আমরা একটু এই পাশের আরো দেখছি বেশ কিছু। এগুলো কি সবই স্যার ফিজিয়ান? আর ওই ফিজিয়ান শাহিওয়াল ক্রস, শাহিওয়াল ক্রস স্যার এগুলো? অথবা এগুলো তো স্যার আপনারা কম আছে, এটা 400 কেজি না, এটা কম আছে 350 কেজি হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে ওই যে 450 টাকা কেজির কথা যে বললেন, কত কেজির জন্য প্রযোজ্য? আপনার রিফারেন্সে আসলে পরে আর কি 10 টাকা ছাড় প্রতি কেজি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। এর আগে একজন মনে হয় আসছিল স্যার আপনাদের এখানে নিয়ে, সে খুবই খুশি ছিল, উনি গিয়া কিনা সেরে ওনারা সুমন্দিরে পাঠাইছে, ওনার কলিকিরে পাঠাইছে, কমসে কম 5টা গরু আরো নিছে। যাক স্যার, আমি তো অনেক দিন কাজে থেকে আসলে আমার নানা উনি বলছে যে আমার গরুটা নেওয়ার পরে ওইখানে আর এরকম গরু নাই, এত চটপটা গরু, এত সুন্দর গরু। আচ্ছা স্যার, আমরা একটু আরো দেখি তো স্যার, সামনে দেখি স্যার একটু। এপাশে একটা দেখছি যে কালো সাইজের, এটা আর কি ক্রস আর কি সিন্ধির সাথে ক্রস হয়েছে। আচ্ছা স্যার, এটা কত কেজি? এটা 400 কিছু উপরে হবে, 400 কিছু উপরে হবে। আচ্ছা আচ্ছা, আরো দেখি স্যার, এপাশে সামনে আরো দেখি স্যার।
এই যে আরেকটা দেখছি স্যার, এটা আর এটা কি 350-60 হবে আর কি এরকম আর কি। 350-60-এর মতো হবে। আচ্ছা, আবার এই পাশে কিছু দেখছি হ্যাঁ যে, এগুলো আর কি 350-60-70 এরকম এই টাইপের হবে, এটা আচ্ছা কম হবে, এটা কাছাকাছি 300 হবে আর কি। আচ্ছা এটা কাছাকাছি স্যার, আর একটা বিষয় হচ্ছে যে আসলে অনেকেই একটু তাদের বাজেট কম থাকে স্যার, যে কোরবানি ঈদগুলো ছোট ছোট সাইজের গুলো খোঁজে। ছোট সাইজেরও আছে আমাদের যে বগুড়াতে আছে না, হ্যাঁ ওইখানে আর কি আমরা ওই যে 80-85 থেকে ধরে 6 লাখ টাকার পর্যন্ত গরু আছে আমাদের এখানে, ওটা চলে আসবে আর কি, ওরা ঈদের আগ দিয়ে চলে আগে আসবে চলে স্যার। আসবে। আচ্ছা আচ্ছা, আর এই পাশে যেগুলো দেখছি এগুলো তো দেশি মনে হয় স্যার। হ্যাঁ স্যার এগুলো দেশি, এটা কেমন হবে স্যার, লাইভ ওয়েট স্যার? এটা এটা 250 কেজি হইতে পারে, 250 কেজির মতো হতে পারে। আচ্ছা আচ্ছা, 250 মানে সর্বনিম্ন আছে স্যার? এগুলো আবার ওই যে এই যে এখান থেকে ধরে জি, এগুলো আর কি 500 টাকা করে এগুলো, ও এই যে এগুলো আবার 500 টাকা পাঁচশো করে? টাকা করে আপনার রেফারেন্সে আসলে পরে 10 টাকা করে। আচ্ছা স্যার, 10 টাকা না, আরো আমি চাইবো যে আমাদের দর্শকদের হ্যাঁ জন্য হ্যাঁ আরো জি একটু জি যতটুকু করা যায় স্যার, ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ আসুন। ইনশাল্লাহ করবেন স্যার। মানে এগুলো ছোট সাইজের যেগুলো, এগুলো একটু দামটা একটু দাম বড়গুলো। হ্যাঁ দাম আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে কত কেজি থেকে শুরু হয় দামটা বেশি? এটা হলো আর কি ব্রিডটার উপরে নির্ভর করে, এগুলো আর কি মোটামুটি দেশি গরু আর কি, ও এটা আচ্ছা, সাহিওয়াল ওই যে ওটা সাহিওয়াল হ্যাঁ আর কি, এগুলো তো সাধারণত 200 কেজি, 200 কেজির। 200 কেজি 250 কেজি এরকম। ও আচ্ছা, এটা জাত ভেদে নাকি আপনার ওই ছোট 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 গরুর ছোট কারণে? ছোট গরু আর গেলে তো আর কি ওই বাড়ি কম, ওই জন্য বাড়ি কমে দিই ও এমনি আর কি, যাই তো আচ্ছা, এই এমনি কারণে অনেকদিন পালতে হয়। 500। ওই পাশে যেগুলো বড় যেগুলো গুলো 450 টাকা করে, হ্যাঁ আর সাড়ে এগুলো পাঁচশো হচ্ছে 500 500 টাকা করে। আচ্ছা, আমরা দেখি এই পাশে মানে ছোট আরো কয়েকটা দেখছি, এগুলো সবই আমাদের দেশি গরু মনে হয় হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলো সবই রেস্ট নিচ্ছে, এগুলো 200 বা 250 কেজির কমে মতো, কমে আছে, 200-এরও কম হতে পারে, 200-এর কমেরও কিছু আছে। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে স্যার, এবারে এই পাশে অনেক বড় দেখছি স্যার হ্যাঁ হ্যাঁ একটা, এগুলো বড়। এটা কি স্যার? এটা এটা ফিজিয়ান ওই সাহিওয়ালের সাথে ক্রস, ও ফিজিয়ান। এটা কেমন ওয়েট হবে, লাইভ ওয়েট এটা হবে? 600-এর উপরে আছে, 600-এর উপরে আছে উপরে স্যার। আছে। ও, এটাও স্যার ওই যে বললেন যে এটা ওই 450 টাকা ওই রকমই না স্যার? হ্যাঁ এটাও 450, কেউ যদি নিতে চায় আচ্ছা, বড় যেগুলো মানে এখানে ম্যাক্সিমাম বড় যেগুলো আছে 450 করেই 450। দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই পাশে যেগুলো দেখছি এটা, এটা কাছাকাছি 500 কেজি লাইভ। ও এটা 500 কেজি। আচ্ছা আচ্ছা, 500 কেজি, বাহ বেশ চমৎকার। অনেক উঁচা লাগবে হ্যাঁ, আর দেখতেও তো বেশ, হ্যাঁ হ্যাঁ ঘুরছি আছে, আবার নাবি কত গরু দেখে না অনেক। না আপনি যেভাবে আসলে পরিচর্যা করেন, এটা অনেক খামারই আসলে দেখি যে তার খামারে আসলে ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তারপরে আপনি তো এর আগে শুনেছিলাম যে প্রত্যেকটাকে সকাল বিকাল 2 বেলা করে গোসল করান হ্যাঁ তাদেরকে হ্যাঁ দিয়ে, দুইবেলা একদম এই রুটিন গুলো। রুটিন করে আর কি আচ্ছা, দুইবেলা গোসল করে, আর আবার আমাদের খাবারেরও তো স্যার আপনি নিজস্ব কিছু? একদম নিজে আমার নিজের ঘাস আছে আর আমি নিজে সমস্ত কিছু কিনে ক্রাশ করে টিএমআর করে খাওয়াই, বুঝতে পেরেছি স্যার। পানিটা সাদা পানি খাওয়াই আর এমনি এলো টিএমআর করে খাওয়াই। আচ্ছা আচ্ছা, তো স্যার আরো আমাদের দেখি, গরুতে কোনো চর্বি নাই, চর্বি? হ্যাঁ একদম চর্বি নাই, আচ্ছা স্যার, চর্বিটা হয় কি, চর্বিটা কোন হয় খাবার না গুলো আর কি, খাওয়ালে স্যার চর্বিটা সাধারণত দেখা অ্যাকচুয়ালি যায়? ফিট খাওয়াইলে পরে হয়, যাও খাওয়াইলে ভাতের যাও খুদের যাও ওইগুলা খাওয়াই, এগুলো তো স্যার আপনার এখানে তো আর না না হয় না এগুলো প্রশ্নই উঠে না। আপনার, আপনি তো একটা পদ্ধতিতে বেশ খাবার জি 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 তৈরি জি করে জি খাবার খাওয়ান জি এটা। জি জি আচ্ছা, নিজস্ব একটা পদ্ধতি নিজস্ব? আছে, এই পদ্ধতিটা যেটা টিমার টিমার করে খাওয়া, জি স্যার, ঘাস মিক্সড করে জি তাকে জি। একসাথে খাওয়া। আচ্ছা, এই পাশে স্যার এগুলো এগুলো যেগুলো আর কি 400 কেজি 10 কেজি বেশি কম এরকম আছে আর কি, 400 কেজি, এগুলো ম্যাক্সিমাম স্যার শাহি, এই না এগুলা ওই এগুলো যে ফিজিয়ান ফিজিয়ান সব ফিজিয়ান? এই যে এই পাশে একটা দেখছি স্যার, জি এটা জি কেমন ওইটা এটা হবে? কাছাকাছি 400 আর কি, 400 না 400 নিচে আছে, 400 নিচে নিচে পাঁচ দশ আছে? কেজি নিচে আছে, আচ্ছা আচ্ছা, আর এই পাশে যে এটা এটা আর কি কাছাকাছি 400 কি 500 কেজি নিচে আছে। 400 400, আচ্ছা, আর এই পাশে আরো দুইটা দেখছি হ্যাঁ ভালো ফিজিয়ান মোটামুটি। এটা এটা দেশি গরু আর এটা ও ফিজিয়ান, এইটা দেশি গরু, দেশি হ্যাঁ এই গরু জন্য হ্যাঁ তো দেখা যাচ্ছে। দেশি এটা কেমন হতে পারে স্যার, দেশি গরু এটা দেখতে আর কি 200-এর উপরে হবে, 230-40 এরকম হবে, 230-240-এর মতো হবে? হ্যাঁ বা আচ্ছা, আর কি কম কিছু কম 200-এর উপরে বুঝতে কিছু। পেরেছি। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলে আপনার খামারের গরুগুলো বলা চলে অনেকগুলো বিক্রি করে ফেলছেন আর প্রায় আছে, আর আপনি বললেন যে আপনাদের ব্রাঞ্চে যেগুলো আছে ওগুলো ঈদের আগে হয়তো বা নিয়ে জি জি আসবেন। আগে আগে চলে আসবে, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার আপনি। আপনাকেও ধন্যবাদ, জি, ভালো থ্যাংক থাকবেন ইউ স্যার। ভেরি মাচ।
সাগলের মৃত্যু হার হলো জিরো আপনি যদি আর কি পিপিআর দেওয়া থাকে আর যদি আর পাতলা পাখানা আপনি কন্ট্রোল এগুলো কি সব ছাগলের বেলায় একরকম নাকি ছাগল খুব প্রিয় জিনিস আছে সেরকম প্রিয় সর্বোচ্চ আছে কয় কত কেজি ৭০ কেজি আর সর্বনিম্ন ২০ কেজি ২০